শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুমুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা। দর্শক, আজ 10 নভেম্বর রোজ রবিবার। দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পৌষর। দর্শক, আজকে চাঁদখালী পৌষর থেকে আপনাদের কিছু দাবি করুন দরদাম জানাবো। আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গে থাকবে। দর্শক, আজ রোজ রবিবার, আপনারা জানেন রবিবার মানে হচ্ছে চাঁদখালী পৌষর। দর্শক, আজকে চাঁদখালী পৌষর থেকে আপনাদের মাঝে কিছু শুকনা হাড্ডি গাবি গরু প্লাস বাসুর সহ গাবি গরু নিয়ে এসেছি। আজকে এগুলো কেমন দাম চাচ্ছে ভাই, সেটা ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার দর্শক উদ্দেশ্যে আপনার নামটা বলেন। মোহাম্মদ নাজমুল ইসলাম আমার নাম ভাই। আজকে কতগুলো গরু আছে আপনার এখানে? 14টা আছে। 14টা মানে শুকনা বড়ি গাবি গরু প্লাস বাসুর সহ গাবি গরু নিয়ে আসছেন আপনি। এখন বর্তমান বাজারটা কেমন কি যাচ্ছে? বাজার একটু নরম আছে। বাজার তো কেনা বেচা তো ওইভাবে হচ্ছে না? না না, যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা গাবি গরু রাখছেন। এটা দাঁতে কয়টা হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। এখন কি গাব আছে? হ্যাঁ গাব আছে। এটা গাব কতদিনের আছে? এটা 4 মাস। 4 মাস। আজকে বাজারে এটা কেমন দাম হচ্ছে? 48 আছে। 48। হ্যাঁ, এখনো কোনো কি কেরেটা দাম দর বলছে এটার? হ্যাঁ দাম হচ্ছে। কেমন দাম হচ্ছে? ওই 44-45 দাম হচ্ছে। 44-45। আপনার টার্গেট আছে সর্বশেষ কেমন? ওই 46-47-এর ভিতরে কিনা বেচা করবো। দর্শক মিলে তো আর একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখতে পাচ্ছি শুকনো বডির একটা, হ্যাঁ কালো কালারের গাবি গরু রাখছেন। মানে মাংস উৎপাদনের জন্য কিন্তু একটা পারফেক্ট বডি। এটা কেমন দাম আছে? ওটা দাম আছে 46। 46,000। হ্যাঁ ভাই, দাঁতে কয়টা হয়েছে এটা? ওটা 4 কাজ। 4 দাঁত। হ্যাঁ, তাহলে তো কেউ যদি বাস উৎপাদনের জন্য নিজে সাইজ পারবে তো? পারবে পারবে। কিন্তু এখন সামনে অনেক বয়স এটা। হ্যাঁ অনেক বয়স। ভাই এখন যেভাবে আছে এটা যদি, যেহেতু আপনি গরুর ব্যবসা করেন, এটা যদি কেউ 2-3 মাস পালে এটা মাংস লাগালে কেমন ওজন আসবে এটা? তা মাংস লাগালে 3 মনের উপরে ওজন হবে। 3 মন প্লাস হয়ে যাবে। মাশাআল্লাহ সুস্থ সবল লাগে। সব ধরনের খাদ্য খাবার খায়? সব ধরনের খাদ্য খাবার খায়। সামনে লালটা কি আপনার? হ্যাঁ আমার। এটা কেমন যাচ্ছে? সামনে লালটা যাচ্ছে আপনার 42। বেচা বিক্রি টার্গেট আছে কেমন? 40-40। যেহেতু ছোট করে দাম চাচ্ছেন, মানে সামান্য কম বেশি হলে? সামান্য কম বেশি হলে ভালো দাম। তাতে কয়টা? ও 4 কাজ। এখন কি গাবিন আছে? না ওটা গাবিন নাই। যেটা নাই সেটা নাই? নাই, এটাই আসলে। কারণ যেটা থাকবে সেটা বলতে হবে, যেটা থাকবে না এটা না জানলে বলে আসলে মানুষের প্রতারণা করা যাবে না। হ্যাঁ, লালটা কেমন চাচ্ছে? লালটা শাস্তি 47। 47। হ্যাঁ, গাবিটা তো মাসাল অনেক সুন্দর গাবি। হ্যাঁ, তাতে কয়টা হয়েছে এটা? 6 কাজ। 6 কাজ। আজকের বাজারে এটা টার্গেট কেমন কি আছে? কেমন করে আছে ছাড়বেন? নিয়ে আসছে 45 হলে ছাড়বো এরকম একটা টার্গেট। হ্যাঁ ভাই, এই যেভাবে আছে এটার মাংস আসতে পারে কেমন? ও 2.5 মন মতো। 2.5 মন আসবে? মানে এখন আসবে কিন্তু মাংস লাগানোর পরে? মাংস লাগানোর পরে। এখন তো 2.5 মন হবে না? না এখন হবে না, এটা মাংস লাগানোর পরে 2 টাকা টিকে যায়। হ্যাঁ 60-65 কেজি ওজন হবে। সামনে দিকে আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি বকরা নাকি গাবি? গাবি। গাবি? হ্যাঁ গাবিন আছে ওটা। এটা কতদিনের আছে? ওটা 6 মাসে পড়েছে। 6 মাসে পড়ছে? কল তো চেক করার মতো হবে। হ্যাঁ চেক দেওয়া যাবে। আজকে কেমন কি দাম আছে? ওটা 60,000 চাচ্ছে। 60,000। বেচা বিক্রি কেমন কি হলো আছে নিয়ে আপনি ছেলে? ওটা 57-58-এর ভিতরে বেচা কিনা? 57-58। হ্যাঁ, কোনো ক্রেতা কি দাম বলছে? হ্যাঁ দাম বলছে। কেমন দাম আছে? ও কেউ 54 বলে, কেউ 52 বলে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন যাচ্ছে? ওটা হচ্ছে 46। 46,000। 2 কান্দার? 2 দাঁত। এখনো কি গাব হয়েছে? এখন না গাব হয় না। 2 দাঁতে বকটা এখনো গাব আসেনি? হ্যাঁ না, কত কিছুদিন পর এটা আসতে পারে। হ্যাঁ, এটা আজকে বাজার কেমন দাম হয়েছে এই পর্যন্ত? 40-42। 40-42। ভাই সাধারণত আপনার এই গরুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন? এই গরুগুলো কয়রাত থেকে গ্রাম ঘুরে ঘুরে সংগ্রহ করেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে হেঁটে হেঁটে বাসাবাড়ি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা ক্রস বাসুর রাখছেন, বকনা বাসুর। এটা কেমন কি আজকে দাম আছে? 56 চাচ্ছে ওটা। 56? হ্যাঁ, বাসুরটা তো মাশাল্লাহ গরুতে এবং ফিটনেস অনেক সুন্দর। হ্যাঁ, এটা কি জাতের ক্রস? এটা এ শঙ্কর জাতের ক্রস। আপনার কিসের ভিতরে ক্রস হয়েছে বলতে পারবেন? এটা শায়ালের ভিতর দিয়ে ক্রস হয়েছে। শায়াল প্লাস হয়তো ফ্রিজিয়ান বা এরকম ধরনের কিছু হয়তো হয়েছে এটা? না, তাহলে বাসুরটা কিন্তু অনেক সুন্দর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ সুন্দর কিন্তু একটা ফিটনেস ভালো বাসুর। এই সকল গরুতে যদি 100% মানে যখন এটা রেডি হয়ে যাবে 100% শায়াল বীজ দিলে কিন্তু সুন্দর ভালো বাচ্চা আসবে এখান থেকে ভাই। তারপরে আজকের এটা কেমন কি নিয়াত নিছেন এটা? বেচার 55-52। 55-52 না? এবং কালো বকনাটা কেমন যাচ্ছেন? কালো বকনাটা 53 যাচ্ছে। 53? ওটা আজকে বেচার টার্গেট আছে কেমন? 46-47। দর্শক আপনারা বাইরে এই সাইডে কিছু বকনা প্লাস শুকনো বডির গাবি গরু দেখলেন, বাইরে এই সাইডে কিছু বাসুর সহ গাবি গরু আছে, এগুলো দদম জানাবো আপনাদেরকে ভাই। সামনে যে গাবিটা দেখতে পাচ্ছি মাসুর তো বাসুর সহ? হ্যাঁ বাসুর, ওই যে লাল বাসুর, এড়ি বাসুর। ওই যে লাল বাসুরটা ওটা কি? এড়ি বাসুর। এড়ি বাসুর। গাবিটা কয় দাঁত? গাবিটা 4 দাঁত। 4 দাঁত। বাসুটা সুন্দর করে দেখা দাও ভাই। এটা যেহেতু দেশাল, হ্যাঁ কেমন দুধ আছে? ওই কেজি ডেক মতো। এটা বাচ্চা খেয়ে যেহেতু দেখালে ফ্যামিলি চলবে? ফ্যামিলি চলবে। এটা আজকের টার্গেট আছে কেমন করে ছাড়বেন? এটা চাচ্ছি তো 70। হ্যাঁ ওই
65 66 হলে সামান্য কম বেশি হলে হ্যাঁ সামান্য কম বেশি এবং খাদ্য খাবারের রুচি আছে তো ভালো হ্যাঁ তা তো অবশ্যই তারপর দেখতে পাচ্ছি এই সাইডে আরবি গ্রাম ঘরে কিনা না টোটালি গ্রামের হ্যাঁ সবই গ্রাম ঘরে এটা কেমন যাচ্ছে এই সেটটা এটা 72 যাচ্ছে 72 হ্যাঁ এটা কি প্রথম বিয়ার নাকি হ্যাঁ এটা গাবিটা তো অনেক সুন্দর গাবি হ্যাঁ অনেক এবং বাচ্চাটা কি এর নাকি বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ এটা আজকের কেমন কি টার্গেট নিছেন এটা ছাড়া ওই রকমই ওই দেখা যাচ্ছে 65 66 70 এর ভিতরে কিনা বলে দিয়ে দিবেন হ্যাঁ বাজারে এই পর্যন্ত দাম হইছে কেমন এটা হ্যাঁ দাম আছে কেমন দাম আছে এটা দাম হচ্ছে 65 66 এরকম দাম আছে ভাই আমরা এখানে সর্বশেষ যে গাবি গরুটা দেখতে পাচ্ছি লাল বাচ্চা এবং গাবিটা কালো কালারের এটা কেমন কি দাম আছে নিছেন এটা 75 আছে 75 হ্যাঁ গাবিটা কয় দাঁত হলো গাবির দাঁত শেষ দাঁত শেষ মানে 8 দাঁত শেষ হ্যাঁ 8 দাঁত এবং বাচ্চাটা কেমন বয়স হতে পারে বাচ্চাটা আড়াই মাস তিন মাস মতো আড়াই মাস তিন মাস এটা বকনা নাকি এড়ে বাচ্চা এড়ে বাচ্চা মানে এরকম ধরনের যেহেতু এর দাঁত শেষ এই বাচ্চাটা যদি কিছুদিন যাবত রেখে গাবিটা মাংস লাগাবে কি করলে তো টাকা উঠে যাবে টাকা উঠে যাবে এবং লাস্টে ওইটা কিন্তু খামারে লাভবান হয়ে থাকবে এটা লাভবান হয়ে থাকবে মানে আমার দর্শক যদি যোগাযোগ করে আপনাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো সময় আসলে গরু নিতে পারবে হ্যাঁ পারবে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে চাটখালি বসর থেকে আপনাদের কিছু গাবি গরুর দতম জানালাম দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সকলকে অসংখ্য ধন্যবাদ।